আজ আমি অনেক খুশি। কেন জানো? কারণ একটু পরেই আমার হিরো আসবেন তার গল্প শোনাতে। আমি তার কাছে কি জানতে চাইবো সেটা লিখে নিয়ে এসেছি। ও, নামটাই বলা হয়নি। আমি বাবু। এই সুন্দর আয়োজনে কিভাবে এসেছি সেই গল্প তোমাদের বলি। সেদিন আমার জন্য উঠেছিল আবৃত্তি। ভয় তো আমার পা কাঁপছে। স্কুলের বইয়ের বাইরে কিচ্ছু জানতাম না তখন। আম্মুর কাছে যখন কাঁদছিলাম ভ্যা ভ্যা করে, আব্বু কাঁধে হাত রাখলো। তখন আয় তোকে পরিচয় করিয়ে দিই, এই হলো বাংলাদেশ শিশু একাডেমি, আনন্দময় শিক্ষার এক দুরন্ত ভুবন। প্রিয় রাসেলের গল্প জেনে আমার বড় হওয়ার স্বপ্নটা হয়ে গেল আরো বড়। আমাদের মুক্তির সংগ্রাম, এবাদের সংগ্রাম, স্বাধীনতার সংগ্রাম। বাঙালি জাতিকে প্রথম জেগে ওঠার ডাক দিয়েছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তারপর জাতির পিতার সেই স্বপ্ন সফল করতে জেগে ওঠার ডাক দিলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জেগে উঠল বাংলাদেশ, এখন এগিয়ে যাওয়ার সময়। তাই তো আজকের শিশুদের মুক্তিযুদ্ধের ইতিহাস জানাতে, শেখ রাসেলের গল্প শোনাতে ও আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে বাংলাদেশ শিশু একাডেমির দেশব্যাপী আয়োজন উঠব জেগে ছুটব বেগে। এই যে সুন্দর আয়োজন, সেটা কিন্তু আমাদেরই জন্য। আমরাও বড় হতে চাই। যারা দেশকে ভালোবাসে, দেশের জন্য যুদ্ধ করে, তাদের মতো সাহসী হতে চাই। আমরা জাগতে চাই। এই আয়োজনে সফল মানুষেরা শোনাবেন বিজয়ের গল্প, দেশকে ভালোবাসার গল্প। তুমিও চলে এসো উঠব জেগে ছুটব বেগে। আয়োজনে বাংলাদেশ শিশু একাডেমি, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়। উঠব জেগে ছুটব বেগে।